অফসাইড 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 আই ডোন্ট লাইক ইট আই অ্যাভয়েড ইট বাট অফসাইড লাইকস মি আই কান্ট অ্যাভয়েড আসসালামু আলাইকুম হে এভরিওয়ান দিস ইজ আবু সালে মোহাম্মদ নাসিম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনারা নিশ্চয়ই সবাই খেলা নিয়ে খুব ব্যস্ত আমিও খেলা দেখছিলাম তো খেলা বিষয়ে কথা বলার আগে কয়েকটি কথা বলতে চাই সেটি হলো খেলাতে হার জিত থাকবে হার ও জিত এই দুইটা নিয়েই খেলা এটা মেনে নিতে হবে তবে আমরা অনেক সময় অতি উৎসাহী হয়ে আবেগের বসে অনেক ভুল করে বসি এবং মেনে নিতে পারি না যার কারণে ভুল করে বসি তো আপনাদের কাছে প্রথমে একটি অনুরোধ করতে চাই আপনারা যে দল সাপোর্ট করুন না কেন আজকে আর্জেন্টিনা জিতেছে তার মানে এই না যে আর্জেন্টিনা বাদ বা ব্রাজিল জিতে গেছে এরকম কিছু না আপনারা জানেন যে আমি আর্জেন্টিনা বা ব্রাজিল কোনোটাই সাপোর্ট বা বিপক্ষে কোনোটাই না এর বিপক্ষে বা এর সাপোর্টার সাপোর্টে কোনোটাই না আমি মূলত বিপক্ষে হলো তাদের যারা আর্জেন্টিনা বা ব্রাজিল বা যে কোনো দলকে নিয়ে অতি উৎসাহিত হয়ে যায় আবেগের বসে অনেক কাজ করে বেশি পাগলামি করে তাদের নিয়ে তাদের বিপক্ষে আমি অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না সেটা যে কোনো কিছুতেই হোক না কেন সেটা খেলার বিষয়ে হোক বা নিজের পার্সোনাল বিষয় হোক তো আপনারা সকলেই খেলা নিয়ে ব্যস্ত খেলার রেজাল্ট হয়তো জেনে গেছেন আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যে আজকে খেলাই আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে সৌদি আরব খুব সুন্দর খেলেছে দুই দল তবে আমার আজকে সবচেয়ে বেশি খেলা ভালো লেগেছে সৌদি আরবের গোলকিপারের আপনাদের কেমন লেগেছে সেটা বলতে পারছি না তবে আমার মতে তার খেলাটা খুবই সুন্দর ছিল খুব ভালো গোলকিপারিং করেছে আর খুব কয়েকটা ভালো ভালো সেভ করেছে যে মুহূর্তে হয়তো আর্জেন্টিনা গোল করে দিতে পারতো যে মুহূর্তটা ছিল টার্নিং পয়েন্ট আর্জেন্টিনার জন্য আর আর্জেন্টিনার ব্যাড লাক হলো অফসাইড মানে বিষয়টা এমন হয়েছে সকলেকেই বলতে শোনা যাচ্ছে যে অফসাইড 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 আই ডোন্ট লাইক ইট আই অ্যাভয়েড ইট বাট অফসাইড লাইকস মি আই কান্ট অ্যাভয়েড মানে কেজিএফের ডায়লগুলো দিয়ে আজকে দেখছি ইউটিউব ফেসবুক এগুলো ভরে গেছে আর্জেন্টিনার পক্ষে কারণ আর্জেন্টিনা আজকে যে কয়টা গোল বাতিল হয়েছে আর্জেন্টিনার 3টা গোল বাতিল হয়েছে অফসাইডের মাধ্যমে অফসাইডের জন্য হয়তো এই 3টা গোল হলে আজকে খেলার নিয়মটাই অন্যরকম হতে পারত তবে থ্যাঙ্কস জানাই ফিফাকে যারা এত সুন্দর একটা আধুনিক ডিজিটাল ব্যবস্থা করেছে গোল চেকের হয়তো এটা আইসিসিতে থাকলে খেলা আমাদের দেশ বাংলাদেশ অনেক কিছুই করতে পারতো তবে অতীত তো অতীত সেই বিষয়ে কথা বলে কোনো লাভ নাই আমি বলে লাভ নাই অন্তত তাই সে বিষয়ে আর কথা না বলি তবে আজকের খেলা খুবই মজার ছিল খেলাটা দেখে খুব ভালো লেগেছে আসলে বিশ্বকাপ খেলাগুলো এরকমই হয় ফুটবল বিশ্বকাপগুলো প্রত্যেক ম্যাচেই অনেক উত্তেজনা থাকে আর আজকের খেলায় সেরকম উত্তেজনা প্রথমে যখন মেসি 10 মিনিটে গোল করে তখন আর্জেন্টিনা সাপোর্টারদের উৎসাহ দেখে কি বলবো ঢাকায় যাচ্ছিল না দোকানে বা যে কোনো জায়গায় শুধু আর্জেন্টিনা আর্জেন্টিনা আর আর্জেন্টিনা আসলে নিজের দল গোল করলে আর নিজের ফেভারিট প্লেয়ার যখন গোল করে তখন আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আর আর্জেন্টিনার সবচেয়ে ভালো প্লেয়ার বর্তমানে হলো মেসি এটা তো বলার অবকাশ রাখে না আর মেসির খেলা আমার খুবই পছন্দ কারণ মেসির খেলা পছন্দ হওয়ার পিছনে 2টা কারণ সেটা হলো তার স্কিল আর আরেকটা হলো সে খুব ভদ্র প্লেয়ার আর তবে আরেকটা জিনিস মেসির ক্ষেত্রে খুব ভালো লাগে সেটি হলো মেসির কিন্তু ইঞ্জুরি খুবই কম অনেক শক্ত মাপের একটা প্লেয়ার আপনারা হয়তো খেলা দেখলে বুঝতে পারবেন যখন বার্সেলোনায় ছিল তখনও ওর ইঞ্জুরি আমি সেরকম দেখিনি আর জাতীয় দলেও সেই রকমই মোটামুটি এই জন্য মেসির খেলা দেখতে ভালো লাগে আজকের মেসির চেষ্টাগুলো খুব ভালো ছিল তবে সব চেষ্টা রুখে দিয়েছে সৌদি আরবের গোলকিপার এটা মানতেই হবে আজকে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এটা আমার দেখা হয়নি আসলে আমি তো রাত্রে ভিডিও বানাই না এটা আপনাদের গত দিনের ভিডিওতে বলেছি তবে আজকে খেলা দেখে এতটাই ভালো লাগলো যে আপনাদের সাথে সেই কথাটা শেয়ার করার জন্য বেরিয়ে পড়লাম শেয়ার না করে থাকতে পারলাম না দাঁড়ান এখানটা পার হই জায়গাটা খুব বিপজ্জনক একটু সাবধানে পার হতে হবে হ্যাঁ তো যেটা বলছিলাম যে আজকের খেলাটা আসলেই খুব ভালো ছিল মনে হয়নি যে কোনো রাউন্ডের খেলা দেখছি ফার্স্ট রাউন্ডের খেলা দেখছি এরকম কিছু মনে হচ্ছে যে ফাইনাল খেলা এই টাইপের
যদিও ফাইনাল খেলায় উত্তেজনা আরও বেশি হবে এটা নিশ্চিত, তবে আজকের খেলা খুবই সুন্দর লেগেছে। কয়েকটা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি, শেষ থেকে শুরু করি। যখন অতিরিক্ত সময়ের 95 মিনিটে যখন সৌদি আরবের গোলকিপারের পায়ে লেগে ওদের দলের একজন প্লেয়ার আহত হয়ে যায়, তখন আসলে বিষয়টা খুবই কঠিন ছিল, ওই জায়গাটা খুব কষ্টকর ছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম যে মানে প্রথম থেকেই আজ এই বিশ্বকাপে যেই দুর্ঘটনার শিকার হচ্ছে, সবাই আহত হচ্ছে, তাতে আমি ভেবে নিয়েছিলাম হয়তো ওরও বড় কোনো সমস্যা হয়েছে। তারপরে যখন ওই নিজে থেকে জানালো যে না আমি ঠিক আছি, তখন একটু ভালো লাগলো যে না যা হোক কোনো দুর্ঘটনা ঘটেনি বড় কোনো। আর খেলাতে দুর্ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক, খেলাধুলা মানেই দুর্ঘটনা, কারণ এগুলো নিয়েই চলতে হবে। আজকে আর্জেন্টিনা 2-1 গোলে হেরে গেছে, তবে অফসাইডের বিষয়টা বারবার আসছে এই কারণে, কারণ অফসাইডের জন্যই হয়তো হেরেছে, সবাই একথাই বলবে। আর ব্রাজিল তো ইতিমধ্যেই ট্রোল করা শুরু করে দিয়েছে আর্জেন্টিনাকে নিয়ে, কারণ আর্জেন্টিনা সাপোর্টাররা এতদিন বলে এসেছে যে পেলে নাকি অফসাইড কিং, তো আজকে তাদের রিভেঞ্জ নেওয়ার পালা, মানে ব্রাজিলদের রিভেঞ্জ নেওয়ার পালা এই কথাটা বলে যে অফসাইড ফিরিয়ে দিয়েছি হয়তো বা, কারণ টোলে এগুলোই শুরু হচ্ছে। আর ব্রাজিলের কিছু গ্রুপে দেখলাম যে তারা বলছে যে আপনারা আর্জেন্টিনার সাপোর্টারদের একটু খোঁজ খবর নেন, সেটা খোঁজ খবর নেওয়ার মতো কিছু নাই, যারা রিয়েল ফ্যান, যারা অরিজিনাল সাপোর্ট করে আর্জেন্টিনা বা ব্রাজিল বা যে কোনো দলকে, তারা কোনো সময় পাগলামি করবে না, এটা আমি নিশ্চিত যে তারা কোনো সময় দলের হার জিত নিয়ে পাগলামি করবে না, অতি উৎসাহী হবে না, সেলিব্রেশন করবে, কষ্ট পাবে, ভালো লাগবে, এটা নিয়েই তারা থাকবে। আর যারা রিসেন্ট, যারা কিছু কি বলবো মানে যারা আপডেটেড মানে ডিজিটাল যারা সাপোর্টার, তাদেরকে নিয়ে একটু প্রবলেম। আমি কয়েকটা ডিজিটাল সাপোর্টারের কথা বলি আপনাদের, নাম বলবো না, শুধু এমনি কিছু কথা বলবো তাদের। তারা সব দিক থেকেই ভালো, মানুষ হিসেবে তারা খুবই ভালো, কিন্তু যখন খেলার বিষয় আসে তখন তারা কেন জানি মনে হয় আমার কাছে একটু পাগলামি টাইপের কাজ করে, পাগল হয়ে যায়, হয়তো খেলা সাপোর্ট করে হয়তো এই জন্য। মানে এমন কিছু কিছু ছেলে পেলে আছে, ধরেন আমার থেকে খুবই ছোট, মানে আমার অর্ধেক বয়সেরও কম, এইরকম প্লেয়ার বলে যে ভাই আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্টার, ভাই ব্রাজিল 5টা বিশ্বকাপ পেয়েছে, আর্জেন্টিনা দলেরা বলে যে ভাই ব্রাজিল কিন্তু ভাই ই খেয়েছে, 7-7 আপ খেয়েছে, ভাই এবার কিন্তু কাপ আর্জেন্টিনা নেবে বা ব্রাজিল নেবে, এইসব কথাগুলো যখন বলে ঠিক আছে এই কথাগুলো বলতে পারে নিজের দলের সাপোর্টার, কিন্তু যখন এই যে কথা বলতে বলতে তর্ক করে যায়, ভাই আপনি কী খেলা বুঝেন, এই সেই, আপনি জানেন মেসি এরকম, রোনালদো এরকম, তারপর নেইমার এরকম, তখন বিষয়গুলো খুব খারাপ লাগে। আরে ভাই তুই যখন জন্মিস নি তার আগে থেকে আমি খেলা দেখি ভাই, আর তুই আমাকে খেলা শিখাস। ওরা ওদের যদি বলেন ওই মেসি নেইমার রোনালদো ছাড়া হয়তো প্লেয়ারের নাম জানেই না, খেলাও বুঝে না, অফসাইড কখন হয়, কখন পেনাল্টি হয়, এই খেলাগুলো বুঝে না, তারপরেও আপনার সাথে তর্কে জড়ে যাবে। তো আপনাদের একটা কথা বলবো, এখন যেহেতু মৌসুম চলছে খেলার, সুতরাং এই মৌসুমি ডিজিটাল পাগলগুলো আপনাদের সামনে আসবে, বিভিন্ন কথা বলবে, তো আপনারা একটু মানে ঠান্ডা থেকে জিনিসগুলো হ্যান্ডেল করার চেষ্টা করবেন, কারণ আমি চাই না কোনো দুর্ঘটনা ঘটুক এই পরের দেশের পরের খেলা নিয়ে আমাদের দেশে বা আমাদের নিজেদের মধ্যে, নিজের ভাই ভাই মামা ভাগ্নার মধ্যে কোনো সমস্যা হোক, আমি এটা কোনো সময় চাই না। খেলা খেলার জায়গায় থাকবে, দিন শেষে আমরা বাঙালি, আমরা ভাই ভাই এইভাবেই থাকবো, এটা আমার কথা। আর আমি আজকে একটু গ্রামের ভিতরে রাস্তায় এসেছি, যার কারণে রাস্তাগুলো আপনারা হয়তো বুঝতে পারছেন যে রাস্তাগুলো খুব খারাপ, আর আমার কথাগুলো একটু কেঁপে কেঁপে যাচ্ছে, এই রাস্তাগুলো একটু খারাপের জন্য এই অবস্থা। এখন যদি মেইন রোডে গাড়ি চালাই, আপনারা জানেন আমার লাইটের অবস্থা খুব খারাপ, এখন গাড়ি ঘোড়া অনেক বেশি এই মুহূর্তে, এই জন্য আর বাইরে গেলাম না, ভিতরে অল্প একটু জায়গায় ঘোরাঘুরি করছি। ভিতরে রাস্তায় করার একটি কারণ হলো যে আপনাদের সাথে ঠান্ডাভাবে কয়েকটা কথা বলতে পারবো, আশেপাশে কোনো শব্দ থাকবে না, কোলাহল থাকবে না, কেউ চিল্লাচিল্লি করবে না, কারণ আপনারা ইতিমধ্যে চিল্লাচিল্লি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন এটা আমি জানি, খেলা দেখতে দেখতে বা আশেপাশ থেকে শুনে। তো এই হচ্ছে আজকের খেলার খবর, খেলাটা খুবই ভালো লাগলো, যদিও পুরো খেলা আমি দেখতে পাইনি, একটু কাজে বাইরে ছিলাম,
যার কারণে প্রথম অর্ধে খেলাটা আমি দেখতে পাইনি, শুধু খবর দেখলাম আর কিছু কিছু নিউজগুলো দেখলাম। আর এই নিউজগুলো এখন বেশি মানে মনোরঞ্জনভাবে পাবেন বিভিন্ন গ্রুপগুলোতে, বিশেষ করে বিপক্ষ দলের গ্রুপগুলোতে পাবেন। আপনারা হয়তো দেখেছেন যে ব্রাজিল এখন আজকে রাত্রে তো ভাই ব্রাজিল ব্রাজিল ছাড়া কোনো কথাই হবে না, আপনি স্ক্রিন রোল করবেন শুধু দেখতে পাবেন ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। তো যাই হোক, ব্রাজিলের খেলা আছে নেক্সটে, আমরা সে বিষয়েও আলোচনা করব। আমি আর্জেন্টিনা হেরেছে বলে যে আজকে করছি তেমনটা না, ব্রাজিলের দিন জিতুক বা হারুক সে বিষয়ে চেষ্টা করব সেদিনও কিছু কথা বলার। আসলে সময় ও সুযোগ না থাকলে সেভাবে কথা বলা খুব মুশকিল, আর খেলাগুলো এমন সময় হয় যেটা আমাদের জন্য দেখা খুবই কঠিন হয়ে যায়, বিশেষ করে রাত্রে খেলা, রাত একটার সময় খেলা, বিকাল চারটার সময় খেলা, এগুলো তাও দেখা যায়, কিন্তু রাত একটার সময় খেলা হলে সেগুলো দেখা একটু কষ্টকর। তবে এমন এক সময় ছিল যখন রাত দুইটার সময় রাত ঘুম থেকে উঠে খেলা দেখেছি, যখন মেসি বার্সেলোনায় এবং রিয়াল মাদ্রিদে রোনালদো ছিল, তখন আমি নিয়মিত লালিগা খেলা দেখতাম রাত্রে দুইটার সময় উঠে, দুইটা থেকে চারটা পর্যন্ত। তো এখন আর যেহেতু মেসি আর রোনালদো লালিগায় নাই তাই খেলাও দেখা হয় না, তবে সাপোর্ট আমি কিন্তু রিয়াল মাদ্রিদকেই করি, এটা আপনারা জানেন আর আমি বলেওছি, কারণ রিয়াল মাদ্রিদে খেলা দেখতে আমার ভালো লাগে। ভালো লাগার কারণগুলো আজকে আর আপনাদের সাথে শেয়ার না করি, অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে বলবো। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর অনেক দূর চলেও আসলাম, তবে শেষ করার আগে আপনাদের কয়েকটি কথা বলতে চাই। এটি আমার ভাষায় আমি নিজের মতো করে বলছি, আপনাদের নিজের মনে করে, সেটি হলো খেলাধুলা নিয়ে কখনো বেশি উৎসাহী হবেন না আর বেশি আবেগপ্রবণ হবেন না আর বেশি পাগলামিও করবেন না, কারণ খেলা শেষ হয়ে যাবে, আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় থাকবেন, আপনার লাভ ক্ষতি কোনোটাই হবে না। আপনি জার্সি কিনছেন কিনেন কোনো সমস্যা নাই, পতাকা টাঙ্গাচ্ছেন তাও টাঙ্গান কোনো সমস্যা নাই, কিন্তু এই সবগুলোকে কেন্দ্র করে কোনো পাগলামি বা দুষ্টুমি এগুলো করা থেকে বিরত থাকেন, এটা আমি আপনাদের নিজের মনে করে বলছি। তারপরও যে যেমন সে তেমন করবেই, আসলে নিজে থেকে যদি ভালো হওয়ার চেষ্টা না করে তাহলে লোকে বলে কোনো কিছু হয় না। তো এই ছিল আজকের কথাবার্তা, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তো আপনারা কে কোন দল সাপোর্ট করেন আবারও কমেন্ট করে জানাবেন, আর আজকের খেলাটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।